স্পর্শ আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল বাসার কাছাকাছি আসতেই স্পর্শ উঠে বসল আমার দিকে তাকিয়ে বলল সরি খুব ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছি সমস্যা নাই আপনার কি হয়েছে বলুন না প্লিজ আমার কিছুই হয়নি আমি একদম ঠিক আছি তুমি আমাকে নিয়ে প্যানিক হইও না শুধু আমার উপর ভরসা রেখো আর তোমার বিশ্বাসটা বজায় রেখো এসব কেন বলছেন আমি আপনাকে খুব বিশ্বাস করি নিজের থেকেও বেশি আর ভরসা আমার ভরসার একমাত্র স্থান তো আপনি বাবা মার পর আমি আপনাকেই ভরসা করি ভালোবাসি জানি না কেন বললাম কিন্তু আমার উপর তোমার বিশ্বাসটা অটুট রেখো হুম আপনি এত উদাসীন কেন একবার আমার দিকে ভালো করে তাকালেন না আমার কথা শুনে স্পর্শ আমার দিকে এগিয়ে আসল দুহাত আমার দুগালে রাখল অতঃপর পর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ কান্না করতে করতে তো দেখি চোখগুলো ফুলিয়ে ফেলেছ একটু ভালো লাগছে না তোমার পুরো মুখ সাদা কালো হয়ে আছে চোখের কাজল লেপতে কি বিশ্রী অবস্থা হয়েছে দুঘণ্টা এই অবস্থা আমি যদি আর কোনোদিন ফিরে না আসতাম তখন কি করতে তুমি তখন তো মনে হয় পাগল হয়ে যেতে আমি অবাক নয়নে স্পর্শের দিকে তাকিয়ে আছি কেমন কৌতুক সুরে কথাগুলো বলছে আমি কপাট রাগ দেখিয়ে বললাম এসব কি কথাবার্তা আপনি আর কোনোদিন ফিরে কেন আসবেন না কেন আপনি আমায় ছেড়ে কোথায় যাবেন আমায় ছেড়ে কোথাও যেতে পারবেন আপনি স্পর্শ আমার কথা শুনে আমার কপালে ভালোবাসার পরশ দিল তারপর বলল তোমাকে আমি খুব বেশি ভালবাসি কখনো আমাকে ভুল বুঝ না স্পর্শর কথা শুনে আমার বুক কেঁপে উঠল ভালবাসি বলেছে তাও যেন একটা ভয় তার মধ্যে সেই ভয়টা দেখে আমার বুকটা কাঁপছে শ্বশুর বাড়িতে আসতেই হইচই বেড়ে গেল স্পর্শ আমার হাত ধরে বাইরে বের হতে যাবে তখনই তার ফোন বেজে উঠল আমি স্পর্শের ফোনের দিকে আর চোখে তাকাতে যাব স্পর্শ কেমন লুকিয়ে ফোনটা দেখে কেটে দিল আমি সন্দিহান চোখে তাকিয়ে আছি কিন্তু সাথে সাথেই সন্দেহ ধূর করে ফেললাম আমি আর আগের মতো অভিমান করব না স্পর্শের উপর তিনি আমাকে খুবই ভালোবাসে আমি জানি শুধু শুধু আজাইরা চিন্তা করে নিজেও কষ্ট পাই ওকেও কষ্ট দেয় স্পর্শ ফোন অফ করে আমাকে ধরে গাড়িতে থেকে নামল শাশুড়ি মা আমাকে একটা গলায় হার পরিয়ে দিল হালকা নিয়মকানুন শেষ করে আমাকে ভেতরে আনা হল স্পর্শের কোলে চড়েই আমি ভেতরে আসলাম মুহূর্তটা আমার লজ্জায় কেটেছে ভেতরে আসার পর আমাকে অনেকটা সময় বাইরে সবার বসে কাটাতে হল স্পর্শের আর দেখা পাওয়া গেল না অবশেষে আমাকে স্পর্শের রুমে আনা হল দারুণ একটা পরিবেশ তৈরি করেছে রুমটায় রুমটায় ঢুকেই মনটা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল এটা বুঝি আমার বাসর ঘর আমি লজ্জা মুখ ঢেকে ব্লাশিং হচ্ছি সেই মুহূর্তে স্পর্শের ভাবি এসে রুমে ঢুকল আমি তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ালাম এ কি তুমি এখনও এইখানে দাঁড়িয়ে আছ কেন চলো ভেতরে চলট। বলে আমার হাত ধরে রুমে ভিতর নিয়ে গেল আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম রুমটা ভালো করে দেখে বলল পছন্দ হয়েছে আমি লজ্জা মিশ্রিত মুখে মাথা নাড়লাম ভাবি তা দেখে হাসলো আর বলল এবার বসে থাকো তোমার বরের জন্য সে তো বাসাতেই নাই কোথায় চলে গেছে কে জানে ফোন ও তুলছে না আজ এমন কেন যে করছে স্পর্শ কে জানে যে মেয়েকে বিয়ে করার জন্য এত পাগলেই যে রুমটাও নিজের হাতে সাজিয়েছে কিন্তু হঠাৎ করেই কি হল হুটহাট উধাও হয়ে যায় আর খালি কি যেন ভাবে কাউকেই বলছে না তুমি দেখ তো কিছু জানতে পারো কি না আমি হাঁ করে ভাবির দিকে তাকিয়ে কথা শুনলাম স্পর্শের কিছু একটা হয়েছে আমি এই বাসর ঘর দেখতে দেখতে সব ভুলে গেছি এখন আবার ভাবি বলায় সব মনে পড়ল আমি আনন্দ ভুলে চিন্তায় ডুবে গেলাম ভাবি আমাকে ধাক্কা দিয়ে বলল আরে কি বললাম তুমি স্পর্শের থেকে বেশি কাতর হয়ে গেলে স্পর্শ হয়তো কিছু নিয়ে চিন্তিত আছেন তুমি ওকে স্বাভাবিক করো। তুমি তো ওর আর ও তোমাকে যে ভালোবাসে তুমি চাইলেই ওকে ঠিক করতে পারবে সেই জন্যই তোমাকে বলেছি এখন তুমি আবার দুশ্চিন্তা করা শুরু কর না আচ্ছা ভাবি ভাবি আমাকে স্পর্শের জন্য অপেক্ষা করতে বলে চলে গেল স্পর্শ আসলে কি করব সব বলে গেল আমি স্পর্শ আসলে কিভাবে কি করব ভাবতে ভাবতে সময় পার করতে লাগলাম এই বুঝি স্পর্শ আসলো সেই চিন্তায় দরজার দিকে তো চোখ নিচের দিকে নামাচ্ছি ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে একাই সারা সারাদিনের ক্লান্তি তার ওপর এভাবে বারোটা অবধি বসে থাকে আমি আরও ক্লান্ত হয়ে পড়লাম আর ক্লান্ত হয়ে আমার চোখে সারা রাজ্যের ঘুম এসে ভিড় করল কিন্তু এই স্পর্শের কোনো খবর নাই এর আগে আমার শাশুড়ি মা আমার ননদেশে বসে থেকে গেছে এইমাত্র শিফা বাইরে গেল মা মা করতে করতে তার দুই মিনিট পরে স্পর্শের আগমন ঘটল রুমে স্পর্শকের দেখে আমার চোখের ঘুম উধাও আমি গতিতে বিছানা থেকে উঠে স্পর্শের সামনে এসে দাঁড়ালাম লজ্জা টজ্জা কোথায় পালিয়ে গেছে কে জানে আমার চোখে এখন শুধু রাগ ঝরছে কোথায় ছিলেন উনি এত লেটে কেন করলেন স্পর্শ দরজা আটকে আমায় এমন রাগের চোখে তার দিকে তাকিয়ে দেখে তিনি খুব স্বাভাবিকভাবে আমার সামনে এসে দাঁড়াল আপনি কোথায় ছিলেন এতক্ষণ একটা কাজে গেছিলাম কি কাজে গেছিলেন আমি আপনার জন্য অপেক্ষা করছি সেটা কি ভুলে গেছেন নিজেকে ভুলে যেতে পারি কিন্তু তোমাকে এক সেকেন্ডের জন্য ও ভুলতে পারব না আমি বললাম তাই তাহলে আমাকে এত অপেক্ষা করালেন কেন স্পর্শ বলল আমি যেখানে ছিলাম কিন্তু আমার মনটা তোমার কাছে পড়েছিল তুমি জানো গাড়ি আমি কত হাই স্পিডে চালিয়ে এসেছি এক্সিডেন্ট করলে আর বাঁচতাম না সেটা আমি নিশ্চিত কিন্তু সেই সবের চিন্তা আমার ছিল না আমার একমাত্র লক্ষ্য ছিল তোমার কাছে দ্রুত আসা। আপনি খুব বেশি খারাপ আপনি নিজের ক্ষতি হবে এমন কিছু করছিলেন অথচ আমার কথা ভাবেননি আজ যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো আপনি আমাকে একটু ভালোবাসো না একটুও না আজ এতদিন পর আমাদের এক হওয়ার দিন আজ কত প্রতীক্ষা পর আমরা এক হচ্ছি আপনার জন্য সেজেগুজে আমি বসেছিলাম আপনি সময় মতো আসেননি আর যখন এসেছেন বিষণ্ন মুখ নিয়ে এসেছেন আমার সাথে একটা ভালো করে কথা বলেননি আমার দিকে একটু ভালো করে তাকাননি সব ভুলেও আমি এখানে আসার পর ঠিক হয়েছিলাম কিন্তু আবার সেই অপেক্ষা আগে আমি আপনাকে সহ্য করতে পারতাম না অপেক্ষা করিয়েছি কষ্ট দিয়েছি সেই প্রতিশোধ কি এখন আপনি নিচ্ছেন আমার উপর আমি তোমাকে একটা কথা অনেক আগেই বলেছ আমাকে কখনো ভুল বুঝবে না আর অবিশ্বাস করবে না যাকে ভালবাসি তার উপর প্রতিশোধ নেওয়া যায় আর তখন তুমি তোমার মন ছেলেমানুষই ছিল আর তুমি যে আমার মতনই আমাকে পাগলের মতো ভালোবাসে সেটা আমি জানি বুঝি আমি স্পর্শের কথা শুনে ও শান্ত হতে পারলাম না কাঁদতে লাগলাম স্পর্শ আমার হাত ধরতে যাবে সেই মুহূর্তে মনে পড়ল ভাবি আমাকে বলেছিল স্পর্শের যখন রুমে আসবে সাথে সাথে আমার তাকে সালাম করতে আমি নিজের কান্না আটকানোর কান্নার চেষ্টা করতে করতে কান্না মিশ্রিত গলায় থেমে থেমে সালাম দিলাম পায়ে হাত দিয়ে সালামকে আমি সমর্থন করি না আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে নেয় আমি মুখে সালাম দিলাম শুধু সালাম দিতে দেখে স্পর্শের মুখে হাসি ফুটল আমার হাত ধরে জোর করে কাছাকাছি এনে সালামের উত্তর নিল আজকে অন্তত আমার উপর অভিমান কর না আজকের রাতটা আমি আমার এই মায়ারানীর সাথে সুন্দরভাবে কাটাতে চাই প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত ভালবাসা ময় করতে চাই দুজন দুজনের চোখ চোখে রেখে অনন্ত সময় কাটাতে চাই আর বারবার ভালবাসি ভালবাসি বলতে চাই বারবার আমার সেই স্বপ্নে দেখা সেই সময়গুলো কাটাতে চাই প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে চাই স্পর্শ বললেও আমি ভুলতে পারছি না স্পর্শের সেই বিষণ্ন মুখটা যিনি আমাকে পাওয়ার জন্য এত ব্যাকুল হয়েছিল বিয়ের এই দুদিন কতটা আনন্দ তার মধ্যে আমি দেখেছি সব কিছু নিজে দাঁড়িয়ে থেকে করেছে কিন্তু আজ বিকাল থেকেই তার মনটা উদাস উদাস ভাবটা দেখছি এটা আমি একটুও ভুলতে পারছি না আমার মনের মধ্যে বিধে আছে যেন আমার অন্য মনস্ক মলিন মুখ দেখে স্পর্শ আমার গালে হাত দিয়ে জিজ্ঞেস করল খুব নরম সুরে কি হয়েছে আমার চরুই পাখির আজকে আমি তোমার মুখে শুধু সেই মিষ্টি হাসিটা দেখতে চেয়েছিলাম কিন্তু আমি তোমার মুখের সেই হাসি ছিটে পাচ্ছি না তোমার ভেতরে আমি কষ্ট দেখতে পাচ্ছি সেটা কি আমার জন্যে এই কষ্টের জন্য হয়তো আমি দায়ী আজকে কি হয়েছে সত্যি করে বলুন আপনি কোথায় ছিলেন আমাদের বাড়িতে যাইতে এত সময় কেন নিলেন আবার এখনি বা কোথায় চলে গিয়েছিলেন এসব না জানা পর্যন্ত আমি শান্তি পাব না আমি আপনার সাথে থাকতে পারছি না আমার মনে হচ্ছে আপনি আমার সাথে অভিনয় করছেন এটা মানতে পারছি না আমার মনে হচ্ছে এখন আপনি যেটা দেখাচ্ছেন এসব জোর করে দেখাচ্ছেন আপনি এখন বিষণ্ন আপনার মনটা খারাপ কিছু নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু আমাকে বুঝাতে চাচ্ছেন না নিজেকে লুকিয়ে আড়ালে করে রেখেছেন আমার সাথে অভিনয় করে সবাই চালাচ্ছেন স্পর্স আমার কথা শোনে এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে আর এক হাতে আমার কপালের চুলগুলো সরিয়ে দিতে দিতে মৃদু কণ্ঠে বলে তুমি খুব চালাক হয়ে গেছ মায়া রানী অবশ্য আমার ছোয়াই হয়েছে আমার সাথে থাকতে থাকতে অনেকটা আমার মতো হয়ে যাচ্ছে আই লাইক ইট তার মানে আমার ধারণাই সত্যি আপনার কিছু হয়েছে যেটা আমার আমাদের সবার থেকে লুকিয়ে বেড়াচ্ছেন আমি কিছু লুকানোর মতো ছেলে না যা হবে স্পষ্ট যা হয়েছে সেটা কিছুক্ষণ আগে হয়েছে তাই কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি মানে আমার সাথে আসো। স্পর্শ আমাকে টেনে রুম থেকে নিয়ে আসল তারপর গেস্টরুমের পাশে আরেকটা গেস্টরুম কর্নারে ছোট করে আমি জানতাম এই রুমে দরজা এজন্য এখানে কেউ থাকে না সেই রুমটার স্পর্শ আমাকে নিয়ে আসলাম রুমটায় এসে আমি আরেকটা ধাক্কা খেলাম একটা মেয়ে বসে আছে বিছানায় তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আমি গোল গোল চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছি এই মেয়েটাকে আর এখানেই বা কি করছে আর স্পর্শ আমাকে এখানে নিয়ে আসলো কেন আমি মেয়েটাকে দেখা বাদ দিয়ে স্পর্শ দিকে তাকালাম কে এই মেয়ে আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন এই মেয়েটাকে তো আমি চিনি না আপনার কি হয় এই মেয়ে স্পর্শ আমাকে ফিসফিসিয়ে বলল সব একটু পড়ে বলছি তুমি আগে ওনার কাছে যাও আর একটু শান্ত করে আস উনার সাথে কথা বল আমি চিনি না জানি না তার সাথে কথা বলতে যাব কেন আমি কথা বলতে পারবো না আপনি আমাকে এখানে কেন এসেছেন এই মেয়ের সাথে আপনার কি সম্পর্ক সত্যি করে বলুন আজকে আমাদের বাসর রাত আর আপনি আমাকে একটা অচেনা অজানা মেয়ের কাছে এনে বলছেন তার সাথে আলাপ করতে তার কান্না থামাতে আমি চেয়েও ফিসফিস করে কথা বলতে পারলাম না আমার গলার স্বর উঁচু হয়ে গেল কোনো মেয়ে বা তা মানতে পারবে যে তার বাসর রাতে তার স্বামী আরেকটা মেয়ের কাছে এনে তার কান্না থামাতে বলছে তার সাথে আলাপ করতে বলছে এটা কি কোনো মেয়ে পক্ষে মেনে নেওয়া সম্ভব অন্য মেয়ের কাছে এটা স্বাভাবিক হলেও আমার কাছে এটা স্বাভাবিক নাট মেয়েটাকে দেখার পর থেকে আমার বুকটা অজানা ভয় কেঁপে কেঁপে উঠছে এ আমার সতীন হতে আসছে না তো আমি রাগী চোখে মেয়েটাকে দেখলাম আরেকবার মেয়ের কান্না অফ করে আমাদের দিকে তাকিয়ে আছে ফ্যালফ্যাল দৃষ্টিতে আমি স্পর্শের দিকে তাকিয়ে আবার চিৎকার করে কিছু বলতে যাব তার আগেই স্পর্শ আমাকে টেনে বাইরে নিয়ে আসলো। আপনি আমাকে এভাবে টেনে বাইরে নিয়ে আসলেন কেন এত চিৎকার করছ কেন বললাম তো বলব সবকিছু তার আগে আমার সাথে একটু কথা বলো আমি পারব নাট শিফাকে বলেন নিজের সতীনের সাথে আমি আলাপ করতে পারব না ওয়াট সতীন মানে কি তুমি আর আমি ছাড়া বাসায় কেউ জানে না ওর কথা আমি বড় বড় চোখ করে স্পর্শের দিকে তাকালাম মানে এই মেয়েকে লুকিয়ে বাসায় নিয়ে রেখেছেন হ্যাঁ সবাইকে কাল জানাবো কি আপনি লুকিয়ে চুরিয়ে একটা মেয়েকে বাসায় এনে রেখেছে সেটা আমাকে গর্বের সাথে বলছেন এই মেয়ের জন্য আপনি আমাদের বাড়ি যেতে এত লেট করেছেন তাই না হুম সিনক্রেট অফ করে যা বলছি তাই করো। না হলে কিন্তু এই মেয়েটাকে সত্যি তোমার সাথে সতীন বানিয়ে দেব আমি কাঁদো কাঁদো মুখ করে স্পর্শের দিকে তাকিয়ে বললাম আপনি এটা বলতে পারলেন আজকে প্রথম দিন আপনার আসল রূপ দেখিয়ে দিলেন তাই নাই এই আপনার ভালোবাসা মুখ গোমরা করে আমি রুমের ভেতরে ঢুকলাম স্পর্শ আর ভেতরে এলো না আমি একাই মেয়েটার কাছে গেলাম মেয়েটা কান্নাকাটি অফ করে দরজার দিকে তাকিয়েছিল আমাকে দেখে জোরসরো হয়ে বসল আমি গিয়ে দাঁতে দাঁত চেপে মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপনি আমার স্পর্শকে আমার থেকে কেড়ে নিতে এসেছেন তাই না আজ আমাদের বাসর আর আপনার জন্য স্পর্শ আমাকে ধমক দিছে আপনিকে হ্যাস্পর্শের সাথে পরিচয় হল কি করে মেয়ে ভয়ে আতকে দাঁড়িয়ে পড়ল এই মেয়ে তো আমার থেকেও বড় কিন্তু আমার ভয় পাওয়া দেখে মেয়েটা কেঁপে উঠেছে মেয়েটা বলল আমি ওনাকে চিনি না ওনার নাম কি আমি তাও জানি না আজ উনি আমার যান বাঁচিয়েছে আর আমাকে আশ্রয় দিয়েছে কি আপনি স্পর্শকে চেনেন না আজকে স্পর্শ আপনাকে বাঁচিয়েছে কিভাবে বলুন আমাকে সব মিথ্যে বলে একদম চালাকি করবেন না কিন্তু আমি কিন্তু আপনাকে একদম উচিত শিক্ষা দিয়ে দেব মিথ্যা কথা বললে আমি কোনো মিথ্যা বলছি না আমার নাম শুভ্রতা আজ আমার বিয়ে ছিল আমি বিয়ের একদিন আগেই পালিয়ে গিয়েছিলাম বয়ফ্রেন্ডের সাথে আমার বয়ফ্রেন্ডের নাম রোহিত রোহিত বাজে ছেলে ওর ইচ্ছে ছিল আমাকে বাসা থেকে বের করে নিয়ে আমার সতীত্ব হরণ করা ও রিলেশন চলাকালীনই চেয়েছিল কিন্তু আমি ওর কোনো কিছুতেই সাই দেয়নি সব সময় নিজেকে রক্ষা করে চলেছি কিন্তু পাগলের মতো ভালোবাসতাম ওকে এজন্য ওর হাত ধরে পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম বাড়ির সবার অমতে কিন্তু আমাকে বিয়ে না করে ও আমার সর্বনাশ করতে চেয়েছিল সেটা আমি বুঝতে পারি ও যেদিন আমাকে ওর বন্ধুর বাড়ি নিয়ে যায় ওর বন্ধু বাড়ি নিয়ে বিয়ের কোনো ব্যবস্থাই করে না যখন তখনই আমি সব বুঝতে পেরে চাই আর আড়াল থেকে ওদের তিন বন্ধুর কথোপকথন শুনতে পাই ওদের খারাপ উদ্দেশ্য আমি বুঝতে পারি তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যাকে এত ভালবাসলাম এত বিশ্বাস করলাম যার হাত ধরে নিজের বাবা মার হাত ছেড়ে চলে এলাম সেই কি না আমার ক্ষতি করার পরিকল্পনা করছে আমি খুব ভেঙে পড়ি রুমে এসে দরজা আটকে কান্নায় ভেঙে পড়ি তখনই পালানোর চেষ্টা করি কিন্তু ভেতর থেকে দরজা লক করা ছিল এজন্য আমি পালাতে পারি না আমি সারারাত রুমে পালানোর জন্য রাস্তা খুঁজি আর ওরা দরজা ভেঙে আমার রুমে ঢোকার চেষ্টা করে আমি রুমে বসে শুধু আল্লাহকে ডাকি সকালের দিকে ওরা দরজা ভেঙে রুমে আসে ততক্ষণই বেলকনি দিয়ে শাড়ি দিয়ে দোতলা থেকে নেমে যায় জীবন মরণ বাজি রেখে আমি রিক্স নেই এখানে থাকলে ওদের হাতে আমাকে মরতে হবে ওর থেকে শেষ চেষ্টা করি ওরা আমাকে পালাতে দেখে ফেলায় তারপর আমার পেছনে তারা করা শুরু করে আমি সারা রাস্তা লুকিয়ে চুরি ওদের থেকে গা ডাকা দিয়ে বাঁচি এগারোটার দিকে আমি আমার হাজবেন্ডের গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে গিয়ে বাঁচি তিনি সময় মতো ব্রেক না করলে তার গাড়িতে চাপা পড়ে মারা যেতাম তখন আমার পেছনে ছিল আমার বয়ফ্রেন্ড আর ওর তিনজন বন্ধু। আমি ওদের দেখে ভয় রোড পার হতে যাই তখনই অঘটন ঘটে আর তারপর তিনি আমাকে বাঁচান ওদের হাত থেকে আর তারপর আমাকে সকালে নাস্তা করিয়ে আমার বাড়ি নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে বিপদ কমার বদলে আরও বাড়ে আব্বু আম্মুকে নাকি বরপক্ষের অনেক অপমান করে চলে গেছে আমি সেখানে যাওয়ার পর আমাকে অনেক বকাবকি করে তারা তারপর আমার সাথে আপনার হাজবেন্ডকে দেখে মনে করেন এই আমার বয়ফ্রেন্ড আমাদের অনেক নাম হয়ে গেছে এই বিয়ে ভাঙার আমাকে আর বিয়ে দেওয়া যাবে না আমার ছোট বোন আছে তাদেরকেও আর পার করা যাবে না তাদের মুখে কালি পড়ে যাবে তাই তারা সিদ্ধান্ত নেয় আমার পছন্দ করা ছেলের সাথেই আমাকে বিয়ে দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেবে আমার সাথে আর সম্পর্ক রাখবে না আমার বয়ফ্রেন্ড মনে করেন তারা আপনার হাজবেন্ডকে আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াবে আমার মুখ দেখবে না আমার সাথে সম্পর্ক রাখবে না উনি আমাকে হেল্প করতে গিয়ে বিপদে পড়ে যান সবাই ধরে বেঁধে আমাদের দুজনকে বিয়ের পিড়িতে বসার চেষ্টা করাই কিন্তু কেউ আমার কথা শুনে না অবস্থা বেগতিক দেখে উনি আমাকে নিয়ে পালিয়ে আসে আর আসার পরে সারা রাস্তায় বলে আজ নাকি উনার ও বিয়ে অনেক লেট হয়ে গেছে উনি খুব চিন্তায় থাকে আমারও খুব খারাপ লাগে আমাকে হেল্প করতে গিয়ে ওনার একটা বিপদ হয়ে গেল আমার খুব খারাপ লাগে উনার জন্য উনি আমাকে বাসায় এনে লুকিয়ে তারপর চলে যান তারপর এখন আপনারা দুজন এলেন আমি শুভ্রতার দিকে তাকিয়ে আছি মেয়েটাকে অনেক ভুল বুঝেছিলাম আমার ধারণা ভুল আমি মেয়েটার সাথে কথা বলে তারপর স্পর্শের কাছে চলে এলাম সব ঠিক আছে কিনা জিজ্ঞেস করল স্পর্শ আমি মাথা নাড়লাম স্পর্শ বলল যাওয়ার সময় তো ধানী রূপ ধারণ করে গেলে আসার সময় তো ঠান্ডা কি করে আপনি আমাকে আগে বললেই হতো আমি কি এতটাই খারাপ যে কাউকে সাহায্য করব না এভাবে একটা মেয়ের সামনে কেউ নিয়ে যায় কত আজে বাজে কথা হয় না ভাবছিলাম দুই মিনিট আমি ভয় হার্ট অ্যাটাক করে ফেলতাম শুভ্রতার বলা সব কথা আমি রুমে এসে স্পর্শকে জানালাম তারপর বললাম বাসার কাউকে না জানিয়ে উনাকে আপনি থাকতে দিয়ে দিয়েছেন কেন সবাইকে জানালে কি সমস্যা হতো তখন সবাই আমার উপর অনেক রেগে ছিল হঠাৎ করে একটা মেয়ের সাথে আমাকে দেখলে সবাই রং কিছু ভাবত যেমনটা তুমি আমায় এতক্ষণ ভাবছিলে আর তখন তাদের মানাতে আর বুঝাতে গিয়ে আমার আর শ্বশুরবাড়ি যাওয়া হতো না বর সেজে তাই ঝামেলা বিহীন আগে আমার চরুই পাখিকে আমার কাছে আনবো তারপর বাকি সব কাজ বলেই স্পর্শ আমার দিকে এগিয়ে আসতে লাগল আমি পিছিয়ে হাত দিয়ে স্পর্শকে থামতে বলে বললাম একদম আমার কাছে আসবেন না স্পর্শের মুখটা নিমিষেই আধার ছেয়ে গেল যেন আমার কথা শুনে থমকানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল ক্যান টিউ বিলিভ মি অ্যাট আমি স্পর্শের কথা না শোনার ভান করে বিছানার উপর পা তুলে বসলাম আর অসহ্যকর কর ভঙ্গিতে বললাম আপনি এখন তো আমার জন্য খাবার নিয়ে আসেন আমি সেই দুপুর থেকে না খেয়ে আছি আপনার চিন্তায় চিন্তায় আমার নাওয়া খাওয়া বন্ধ এখানে আসার পরও কেউ আমাকে খেতে দিল না আপনিও খাওয়ার খোঁজ নিচ্ছেন না এ কোথায় এসে পড়লাম আমি তাড়াতাড়ি যান আমি খাবার খেয়ে ঘুমাব স্পর্শ আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে আমি এমন করে করে কথা বলেছি তা হয়তো স্পর্শ হজম করতে পারছে না আমি আর চোখে স্পর্শের বোকা চোখের চাহনি দেখছি স্পর্শ আমার দিকে এগিয়ে এসে ভালো করে জিজ্ঞেস করল তোমাকে কেউ খেতে দেয়নি আমি বললাম না শুধু বলেছিল আমি আপনার জন্য খাইনি আমার জন্য না খেয়ে থাকতে বলেছে কে তোমার খিদে পেয়েছে খেয়ে নিতে আপনার জন্য বসে থাকার কারণ আছে স্পর্শভ্রু কুটি করে বলল কি কারণ আছে আছে আগে খাবার নিয়ে আসুন তারপর বলব স্পর্শ কপালে হাত রেখে চোখ বন্ধ করল তারপর বলল যাচ্ছি তোমার উপর মারাত্মক রাগ হচ্ছে কিন্তু আমি বুকে বকা পছন্দ করি না তাই সহ্য করছি ওরে আমার সাধু পুরুষ রে যান এবার আমি আদেশ সুরে বললাম যেন আমি সেই রুমের করতি। এমন একটা ভাব নিচ্ছি স্পর্শ রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে করতে কয়েক পা পায়চারি করল তারপর গটগট করে পায়ে শব্দ তুলে রুমের বাইরে চলে গেল স্পর্শরুমের বাইরে পাফেলতেই আমি বিছানায় থেকে নেমে লাফ মেরে তারপর ছোটে দরজার কাছে এসে উকি মারলাম স্পর্শ রাগে গজগজ করতে করতে নিচে যাচ্ছে আমি মুখ শেপে ধরে হাসছি স্পর্শের বোকা বোকা চেহারা দেখে আমার খুব মজা তুই কি আবার শুরু কম জ্বালাও নাই তুমি আমাকে এবার আমার পালা মিস্টার হাজবেন্ড খুব জ্বালিয়েছ না এবার আমি সব সুদে আসলে উসুল করব স্পর্শের পায়ের আওয়াজ পেতেই আবার গম্ভীর মুখ করে বিছানায় বসে পড়লাম স্পর্শ খাবারের প্লেট এনে আমার কোলের উপর দিল আর বলল নাও তোমার খাবার এবার খেয়ে নাও খাবার রাখার আগেই আমি তাড়াতাড়ি দুই হাতে দিয়ে প্লেট তুলে আবার স্পর্শের হাতে দিয়ে দিলাম স্পর্শ কপাল কুচকে আমার দিকে তাকিয়ে বলল কি হচ্ছে কি তোমার না খিদে পেয়েছে তাহলে আমাকে আবার দিচ্ছ কেন ফাইজলামি হচ্ছে কি আমার সাথে খিদের মাথায় আবার ফাইজলামি করে কিভাবে আমি তো খাবো বলেই আপনার হাতে দিচ্ছি ওয়াট তুমি খাবে তো আমার হাতে দিচ্ছ কেন আজ আমাদের বাসর রাত সেটা কি ভুলে গেছো দেখো রাত একটা বেজে গেছে আর একটু পর সকাল হয়ে যাবে আজকে রাতটা নিয়ে আমি কত কিছু পরিকল্পনা করেছিলাম কত স্বপ্ন দেখেছি তুমি জানো সব কিছুই তো ভণ্ডর করে দিচ্ছ সব আমি কিছু জানি না এখন আপনি আমাকে খাইয়ে দিবেন তারপর যা হওয়ার হবে ওয়াট আমি তোমাকে খাইয়ে দেব কথা তো ছিল বিয়ের পর দিন থেকে দিন তুমি আমাকে খাইয়ে দিবে সেটা পরে হবে ক্ষণ এখন আপনি আমাকে খাইয়ে দেন আই ক্যান্ট ইট ইউর সেলফ বলেই স্পর্শ খাবারের প্লেট রেখে চলে যেতে চায় আমি স্পর্শের হাত টেনে ধরি আর অভিমানী মাখা গলায় বলি আপনি আমাকে একটুও ভালোবাসেন না বাসলে এমন রুড বিহেভ করতেই পারতেন না এইভাবেই মুখের উপর মানা করে দিলেন আমার কষ্ট দেখে আপনি আনন্দ পাচ্ছেন উফফ আবার তোমাকে আমি আর বুঝাতে পারব না কিছু হলেই এক কথা ঠিকই তো বলেছি হুম ঠিকই বলেছ বলে স্পর্শ হাত ধুয়ে এসে আমার সামনে বসল ইমোশনাল ব্ল্যাকমেইল করাই পারদর্শী মেয়ে তুমি মোটেও না আমি খুব ভালো মেয়ে স্বামী আদর খেতে এমন করলাম আমার দুষ্টুবু স্পর্শ খুব তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করল আমি অর্ধেক রেখেই খাওয়া অফ করে দিলাম বাকিটা স্পর্শকে পুলিশের মতো বন্দুক ধরার মতো করে খাওয়ালাম সে তো খাবেই না আমি জানি আজকে আমার মতো সেও খায়নি খাওয়া কমপ্লিট করতেই স্পর্শ আমাকে আচমকা কোলে তুলে বেরিয়ে এল আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এই মাঝরাতে কি শুরু করলেন আমি ঘুমাব আপনি আমাকে কোথায় নিচ্ছেন স্পর্শ আমার উঁচু গলার আওয়াজ শুনে একদম নাকের সাথে নাক লাগিয়ে বলল চুপপ নো সাউন্ড এভরিওয়ান উইল উইক আপ আমি আবছা আলোয় স্পর্শের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি স্পর্শ সামনের দিকে দৃষ্টি রেখে হেঁটে চলেছে আমি এবার স্পর্শ থেকে দৃষ্টি সরালাম কোথায় নিয়ে এসেছে আমাকে দেখার জন্য চোখ ঘুরিয়ে দেখলাম বাগানের দক্ষিণ সাইডে গোলাপের বাগানে সেইখানে আকাশে বিশাল বড় চাঁদ সেই চাঁদের আলোয় ফুলগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এত ফুল ফুটেছে টকটকে লাল আমাকে স্পর্শ সেখানে এনে নামিয়ে দিল তারপর আমাকে রেখে সামনের দিকে গেল আমি সেখানে দাঁড়িয়ে ফুলের অপরূপ সৌন্দর্য বিলাস করছি এটা ফুল বিলাস হঠাৎ স্থানটা ঝলমল করে উঠল আলোয় আলোয় ঝিকিমিকি করে উঠল ঝলঝল করে কিছু অসংখ্য ছোট ছোট প্রাণী উড়ে উড়ে বেড়াচ্ছে এটা তো জোনাকি আমি জোনাকি বলে লাফিয়ে উঠলাম আর সেখানেই দুহাত মেলে লাফাতে লাগলাম আমি আনন্দে আত্মহারা হয়ে খুশিতে লাফালাফি করছি হঠাৎ থেমে গেলাম মুখে দুহাত চেপে ধরে অবাক হয়ে সামনে তাকিয়ে আছি আমার সামনে স্পর্শ হাঁটু মুড়ে বসে আছে তার হাতে একটা লাল টকটকে গোলাপের কলি স্পর্শ ফুলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল ভালবাসি তোমাকে আমি ঠিক কতটা ভালবাসি তা কখনো প্রকাশ করিনি কারণ আমি নিজের অনুভূতিগুলোকে অপ্রকাশিত রাখতেই বেশি ভালোবাসি মুখে বলার থেকে কাজে করতে বেশি ভালবাসি আমি চাই না মুখে বারবারই ভালবাসি বলতে আমি চাই দেখাতে এত এত ভালোবাসা দেব এত এত ভালোবাসব যে তুমি নিজেই বুঝে যাবে আমি এই সাদাফ মাহফুজ স্পর্শ তোমাকে ঠিক কতটা ভালবাসি যা তুমি অনুভব করবে প্রতি সেকেন্ডে প্রতিক্ষণে আমার প্রতিটা শ্বাসপ্রশ্বাস জানে সে তার অভিমানী চরুই পাখিকে পাগরের মতো ভালোবাসে আর সারাজীবন ভালোবাসবে। তুমি কি এই ভালোবাসা গ্রহণ করবে থাকবে তো শেষ মুহূর্ত পর্যন্ত এই স্পর্শের বুকে মধ্যে আমি খুশিতে কেঁদেই ফেললাম আর তাড়াতাড়ি ফুলটা ধরে নিলাম চিৎকার চেঁচামেচিতে সকালের ঘুম ভাঙল স্পর্শ আমাকে রেখে রুম থেকে বেরিয়ে পড়েছে আমি নতুন বউ কিভাবে বের হব ভাবছি শিফা আমাকে নিয়ে এল বাইরে ওর থেকে জানতে পেলাম বাড়িতে নাকি পুলিশ এসেছে পুলিশ এসেছে শুনে আমার শুভ্রতার কথা সবার আগে মনে পড়ল আমি শিফার জন্য শুভ্রতার কাছে যেতে পারছি না এসব কি শুভ্রতার বাবাই করল সে স্পর্শের বাড়ি চিনল কি করে কি সব ঝামেলা আজ আমার বৌভাত কোথায় শ্বশুর বাড়িতে একটু লাজুক বউ হয়ে বসে থাকব আনন্দ হবে কিন্তু এই পুলিশ এসে আমার সব মাটি করে দিচ্ছে এখন যদি স্পর্শকে পুলিশ অ্যারেস্ট করতে চায় সব সমস্যা কেন আমাদের বেলায় হয় কত অপেক্ষার পর কালকে রাতে আমরা দুজন কত সুন্দরভাবে কাটিয়েছি দুজন দুজনের পাশে ছিলাম কি সুন্দর সেই সময়টুকু ছিল সকাল হতেই সব শেষ হয়ে গেল আবার আতঙ্ক চলে আসল এই আতঙ্ক ঝড় কি আমাদের জীবন থেকে যাবে না আমি চিন্তিত মুখে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে থাকা স্পর্শ আর পুলিশকে দেখছি শিফা আমাকে রেখে ফোন আসতেই চলে গেল আমি সেই সুযোগে শুভ্রতার কাছে চলে এলাম একই রুম ফাঁকা কেন আমি তন্ন তন্ন করে খুঁজেও শুভ্রতাকে খুঁজে পেলাম না স্পর্শ কি ওকে অন্য কোথাও লুকিয়ে রাখল নাকি কিন্তু কখনো রাতে তো তিনি আমার থেকে বের হয়নি শুভ্রতা তো এখানেই ছিল আর স্পর্শ এই মাত্র আমার সাথে ঘুম থেকে উঠে নিচে গিয়েছে শুভ্রতা তাহলে কোথায় গেল টেনশনে আমার মাথা খারাপ হওয়ার অবস্থা আমি হন্তদন্ত হয়ে নিচে নেমে এলাম পুলিশ চলে গেছে স্পর্শ কপালে হাত রেখে দাঁড়িয়ে আছে ওনার সামনে বড় ভাই আব্বু আম্মু সবাই এসব কি পুলিশ কেন তার খোঁজ করতে এসেছে এসব নিয়ে নানা প্রশ্ন করে যাচ্ছে স্পর্শ শুভ্রতার কথা বলে যাচ্ছে আমি কোনায় দাঁড়িয়ে কথা শুনছি চিন্তিত মুখে ভাবি এসে আমাকে বলল কি হয়েছে তোমার ভাবি কিছু হয়নি পুলিশ দেখে ভয় পেয়েছ তাই না না মানে হ্যাঁ আরে চিন্তা কর না কিছু হবে না হুম স্পর্শ হঠাৎ আমার ধরে ডেকে উঠে বলল মারিয়া যাও তো শুভ্রতাকে ডেকে নিয়ে আস এখানে স্পর্শের কথা শুনে আমার পিল চমকে উঠলাম তার মানে স্পর্শ জানে না শুভ্রতা কোথায় এই মেয়ে কোথায় গেল তাহলে আমি নরছি না দেখে স্পর্শ ধমক দিয়ে বলল কি হলো এখনো যাচ্ছ না কেন আমি হাতের আঙ্গুলে আচল মুছরাচ্ছি স্পর্শের ধমক খেয়ে ছিটকে উঠলাম আমি এগিয়ে এসে স্পর্শকে নিচু স্বরে বললাম আপনার সাথে আমার জরুরি কথা আছে একটু এদিকে আসেন প্লিজ স্পর্শ বলল তোমার সব কথা পড়ে শুনব আগে তুমি শুভ্রতাকে এখানে নিয়ে আস ওকে নিয়েই কিছু বলার ছিল প্লিজ আসুন না ওকে নিয়ে মানে স্পর্শ অবাক গলায় বলল আমি শুকনো ঢোক গিলে স্পর্শের বাহু চেপে ধরে সবার থেকে দূরে নিয়ে এলাম কি হয়েছে এমন করছ কেন আমি বললাম শুভ্রতা রুমে নাই আমি সারা রুম খুঁজেছি ওয়াট রুমে নাই ও একা একা কোথায় গেছে জানি না কোন ঝামেলায় পড়লাম এই কোনো উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়ল স্পর্শ সবাইকে জানিয়ে দিল শুভ্রতাকে পাওয়া যাচ্ছে না সবাই মিলেই বাড়ি তন্নতন্ন করে খোঁজা হল কিন্তু সারা বাড়িতেও তার টিকিটি অব্দি পাওয়া গেল না আত্মীয় স্বজনে ভরপুর বাড়িতে অনেক সকালে পুলিশ আসায় সবার নজরে পড়েনি কারণ তারা সবাই তখন ঘুমিয়েছিল কিন্তু এক দুইজন তবুও জেগেছিল আর তাদের নজরে এই ঘটনা ঘটে গেছে আর এতেই সবাই জানতে সময় লাগল না একেতে শুভ্রতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে আমি স্পর্শ শ্বশুরবাড়ির সবাই চিন্তিত আছি আর তাকে স্পর্শ নিয়ে এসেছে পুলিশও এসেছিল সেই জন্য কিন্তু আমার শাশুড়ি মার চাচাতো ভাই এসাই তার কথা বলে কাটানো গেছে সাথে যথার্থ প্রমাণের অভাবে তারা ফিরে গেছে কিন্তু এখন শুভ্রতা হারিয়ে তার কিছু হলে তার দায় আসবে স্পর্শের উপর কারণ স্পর্শের সাথেই পালিয়ে এসেছে সে আত্মীয় স্বজনরা এখন খালি কানাঘোষা করছে ফিসফিস করে স্পর্শ কপালে হাত করে বিছানায় বসে আছে রাতের মধ্যে মেয়েটা গেল কোথায় এদিকে মেহমানরা আসা শুরু করে দিয়েছে রিসেপশনের জন্য আমার রেডি হতে হবে আমি পার্লারের লোকদের সাথে বসে আছি স্পর্শ তাদের দেখে রুম থেকে চলে গেছে আমি সাজতেন বসেও শান্তি পাচ্ছি না স্পর্শের জন্য চিন্তা হচ্ছে স্পর্শের নাগাল আর পেলাম না একেবারে স্টেজে উঠে তার নাগাল পেলাম দুশ্চিন্তাগ্রস্ত মুখ বানিয়ে বসে আছে আর সাথে কথা বলছে জোর করে হাসি ফুটিয়ে আমি আসতেই স্পর্শ আমাকে ধরে বসতে সাহায্য করল আমি স্পর্শের পাশে বসেই ফিসফিস করে বললাম এত টেনশন করবেন না প্লিজ আমার ভালো লাগছে না স্পর্শ আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে মুখে মৃদু হাসি টেনে বলল আই অ্যাম ফাইন ইউ ডোন্ট ওয়ারি আপনি ঠিক নেয় আমি জানি মন খারাপ করে বললাম আমি একদম ঠিক আছি আর শুভ্রতার খুঁজে পেয়ে গেছি কি পেয়ে গেছেন কোথায় শুভ্রতাকে উনি বাসা থেকে চলে কেন গিয়েছে কার সাথে গিয়েছে এখন কোথায় আছে আমাদেরকে না বলে চলে গেল কেন উনি শুভ্রতাকে পাওয়া গেছে শুনে আমি উত্তেজিত হয়ে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছি স্পর্শ চেয়েও আমাকে থামাতে পারছে না তাই মুখে হাত দিয়ে আমাকে থামাতে সক্ষম আর বলল তুমি নতুন বু স্টেজে বসে আছ এখানে যারা আছে সবার দৃষ্টি এখন তোমার উপর তাই দয়া করে এত এত প্রশ্নের ঝুলি অফ কর শুভ্রতা কোথায় আছে কেন গিয়েছে কিভাবে গিয়েছে সেসব বিবরণ আমি তোমাকে পড়ে দিচ্ছি এখন দয়া করে শান্ত থাকো আমি উম উম করে যাচ্ছি স্পর্শতা দেখে মুখ থেকে হাত সরিয়ে নিল আমি রাগী চোখে স্পর্শের দিকে তাকালাম আপনার জন্য আমার সমস্ত সাজ নষ্ট হয়ে গেল দেখি আপনার হাত বলেই স্পর্শের হাত আমি টেনে সামনে এনে দেখলাম সত্যি লিপস্টিক তার হাতের ছাপ আছে আমি তাকে দেখিয়ে বললাম এই দেখুন কি করেছেন আমার ঠোঁটে লিপস্টিক সব আপনার হাতে চলে গেছে এভাবে কেউ মুখ ছেপে ধরে আসলেই কাজটা ভুল হয়েছে এটা হাত দিয়ে না ধরে মুখ দিয়ে ধরলে ভালো হতো তাই না তখন হাত নষ্ট হতো না কিন্তু কি করব বল এত লোকের সামনে যদি তোমায় কিস করতাম তুমি তো লজ্জা পেতে এত লিপস্টিক কেউ পরে তুমি এসব না পড়লেই বেশি সুন্দর লাগে ছিহহ কি অশ্লীল কথাবার্তা আর এত প্রশ্ন কেউ করে মানুষ একটা করে প্রশ্ন করে আর তুমি তো হাজারটা প্রশ্ন একসাথে করে দাও উত্তর আর কি দেব তোমার প্রশ্নের ঝুলি শুনে তো আমার মাথা ঘোরানো শুরু হয়ে যায় আপনি বলছেন আমি কথা বলি আমি বাচাল নো তা কখন বললাম আমি তুমি নিজেই তো বললা আপনি এটাই বুঝিয়েছেন জি না তুমি বেশি বুঝো। ধ্যাত বিরক্ত ভাব করে থেমে গেলাম চোখ বন্ধ করে হাসছি হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা স্পর্শকে নাকানি চোবানি খেতে দেখে আমার হাসতে হাসতে অবস্থা শেষ স্পর্শ চোখ রাঙানি দিচ্ছে আমাকে আমি অগ্রাহ্য করে থায় দাঁড়িয়ে তার কাণ্ড কারখানা দেখছি স্পর্শ লুঙ্গি পড়েছে আজ এই লুঙ্গি পরে একটু ও হাঁটতে পারছে না হাঁটলেই নাকি মনে হয় এটা খুলে যাবে এজন্য তিনি খুব কষ্ট করে সোফায় এসে বসেছে তার সাথে বসে আছে আব্বু আর দুলাভাই এই লুঙ্গি পরার প্ল্যানটা করেছে দুলাভাই তার নাকি অনেক দিনের শখ লুঙ্গি পরবে শ্বশুরের সাথে আর সেই শখটা আজকে আমার জামাইকে দেখে তার মনে হল স্পর্শ তো কিছুতেই পড়বে না পড়বেই না দুলাভাই কিভাবে যে তাকে মানিয়েছে আর কি জোড়া জড়ি করেছে সেটা শুধু আমি আর আপু দেখেছি আর হেসেছি স্পর্শ শেষে হার মানে আর লঙ্গিটা পরে কিন্তু এই লুঙ্গি পরে একটু হাঁটতে পারে না কিভাবে যে হাঁটতেছে এক জায়গায় শক্ত হয়ে বসে থাকে অনেক কষ্ট করে বাইরে এসেছে বসে আছে কাচুমাচু মুখে আর উঠবে না এমন তার মুখ ভঙ্গিমা। আমি কোমরে হাত রেখে তাদের দিকেই তাকিয়ে আছি আম্মু এসে আমাকে ধাক্কা দিয়ে বলল এখানে দাঁড়িয়ে থেকে কি করছিস যা চা নাস্তা নিয়ে আয় খালি মুখে বসে গল্প করছে একটু বুদ্ধি শুদ্ধি নাই মাথায় ধমক দিয়ে আম্মু আমাকে রান্নাঘরে পাঠালো সেইখানে আপু চা নাস্তার ব্যবস্থা করছে আমি ট্রে হাতে নিয়ে স্পর্শদের সামনে এনে রাখলাম তিনজনের হাতে চায়ের কাপ তুলে দিলাম তারপর তাদের পাশে দাঁড়িয়ে রইলাম আব্বু চা শেষ করে রুমে চলে গেল তার আড্ডা দেওয়া শেষ দুলাভাই স্পর্শকে টেনে দাঁড় করিয়ে বলল চলো বাইরে থেকে ঘুরে আসি দুই জামাই স্পর্শ দুলাভাইয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে তাড়াতাড়ি আবার বসে পড়ল না আমি কোথাও যেতে পারব না দুলাভাই আপনার যেখানে খুশি যান আমাকে চেঞ্জ করতে দিন না হলে আমি এখানে এভাবে বসে থাকব দুলাভাই স্পর্শের কথা শুনে হাসতে হাসতে বলল টিচার দেখি সামান্য একটা লুঙ্গি সামলাতে পারে না সে তার ছাত্রছাত্রীদের সামলায় কি করে আমিও হাহা করে হেসে উঠলাম স্পর্শ আমাকে হাসতে দেখে বলল নিচু স্বরে তোমার মতো স্বার্থপর আমি দুটো দেখিনি হাজবেন্ডের বিপদে কেউ এভাবে প্রাণ খুলে হাসতে পারে কোথায় আমাকে বাঁচাবে তা না তাল মিলিয়ে মজা নিচ্ছ আমিও বললাম ঠিক করেছি আপনি আমাকে বিয়ের আগে অনেক কষ্ট দিয়েছেন সামান্য ভালোবাসি বলতে আপনি ঠিক ছয় বছর কাটিয়ে দিয়েছেন আর কতই না অবহেলা আল্লাহ স্পর্শ আমার কথা শুনে কপালে হাত দিয়ে কপাল চাপড়াতে লাগল দুলাভাই আবার কিছু বলতে আসবে তখন সেখানে আপুর আগমন ঘটল আপুট যেই শুনতে পেয়েছে লুঙ্গি পরে দুলাভাই বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই থেকে চিল্লাচিল্লি করে দুলাভাইকে টেনে নিয়ে গেছে আপু কিছুতেই দুলাভাইকে লুঙ্গি পরে বাইরে যেতে দেবে না কিন্তু দুলাভাই লুঙ্গি পরে যাবে তাও স্পর্শকে সাথে নিয়ে স্পর্শ যে দেখেছে দুলাভাই আর আপু রুমে চলে গেছে আর আশেপাশে কেউ নেই সেই আমার বাহু শক্ত করে ধরে টানতে টানতে রুমে চলে এলো। আসার সময় তার লুঙ্গি হাঁটুর উপরে উঠে গেছে স্পর্শ এক হাতে আমার হাত ও আরেক হাতে লুঙ্গি সামলিয়ে কোনো রকম রুমে এসে স্বস্তির নিশ্বাস ফেলে স্পর্শ খট করে দরজা আটকে আমাকে দরজার সাথে চেপে ধরল আরে আরে একই করছেন আমাকে এভাবে চ্যাপটা করে ধরছেন কেন মেরে ফেলবেন নাকি স্পর্শ আমার কোমর খামচে ধরে বলল হুঁ মেরে ফেলব দুই হাত দিয়ে আমাকে চিপকে ধরেছেন ওদিকে আপনার লুঙ্গি ঠিক জায়গায় আছে তো সেটা ধরেছেন আবার কোনো হাত দিয়ে বড় বড় চোখে করে স্পর্শর দিকে চোখের দিকে তাকিয়ে বললাম স্পর্শ আমার কথা শুনে ফট করে আমার নাকের মাথায় কামড়ে ধরল আমি সাথে সাথে চিৎকার করে উঠলাম আহ আপনি কি রাক্ষস আমার রক্ত চুষতে চাচ্ছেন এইভাবে কেউ কামড়ে ধরে আমার নাকটা গেল আর কখন আমাকে নিয়ে মজা করলে এর থেকেও ভয়ঙ্কর শাস্তি দেব স্বামীকে নিয়ে মজা করা হাসাহাসি করা তাই না বেয়াদব মেয়ে আপনি বেয়াদব আপনি একটা হনুমান রাক্ষস ছাড়ুন আমাকে আর আমার কাছে আসবে না রাক্ষস জানি কোথাকার বলেই স্পর্শকে নিজের দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম স্পর্শ ধাক্কা খেয়ে কিছুটা দূরে হেলে পড়ল আর তাতে তার লুঙ্গি জায়গা মতো আর থাকল না নিচে পড়ে গেল নিজের দিকে তাকিয়েই স্পর্শ চিৎকার দিয়ে উঠল আর আমি এসব কিছু না দেখেই দরজা খুলে বেরিয়ে এসেছি রাগে আমি নাক খলতে ঠলতে বেরিয়ে এসেছি দরজা খোলা দেখে স্পর্শ চিৎকার করে তাড়াতাড়ি লুঙ্গি ধরে টাউজার খুঁজতে লাগে টাউজার পরে লুঙ্গি বলের মতো বানিয়ে ডিল মেরে বাইরে ফেলে দেয় সেইটা অসাবধানতায় আমার আম্মুর গায়ে গিয়ে পড়ে স্পর্শ তা দেখে জিব্বায় কামড় মারে মুখে হাত দিয়ে বলে হায় সর্বনাশ এদিকে আম্মু আমার কাছে ছিল আমার নাকে লাল হয়ে যেতে দেখে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমি রেগে তাকে এক ধমক দিছি আমার ধমক খেয়ে আম্মু আর আমাকে কিছু জিজ্ঞেস করেনি তারপর স্পর্শের কিছু লাগবে কিনা জানতে তার কাছে আসছিল তখনই এমন কাণ্ড ঘটে আর এখন আম্মু লুঙ্গিটা হাতে নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে স্পর্শ ও থমকে গেছে এমন কাণ্ড দেখে আমি আমার রুমে দরজার সামনে আম্মু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কোমরে হাত দিয়ে একবার আম্মুর দিকে তো একবার স্পর্শ দিকে তাকাতেই স্পর্শ আমাকে ইশারায় কাছে ডাকল আমাকে আমি কাছে আসতে আমাকে সমস্ত ঘটনা খুলে বলল আর আমার হাসি তো জন্মের হাসি আমি আবার ও আমি হাহা করে হাসতে লাগলাম স্পর্শ দৌড়ে আম্মুর সামনে গিয়ে ক্ষমা চাইতে লাগল আর আম্মুর হাত থেকে লঙ্গিটাই টেনে নিজের হাতে নিল আর আবার সরি বলল আম্মু আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল তার পরে চলে গেল আমি ও ফিক করে হেসে দিলাম স্পর্শ বোকা চোখে আম্মুর দিকে তাকিয়ে রইল আমি এগিয়ে এসে স্পর্শ গা ঘেঁষে দাঁড়িয়ে বলল শাশুড়িকে তো চমকে দিসেন এজন্য আজ থাকতে চাইনি সব গণ্ডগোল হয়ে যাচ্ছে আমি স্পর্শের দুহাতে জড়িয়ে ধরে বললাম আমার খুশির জন্য আপনি এই টুকু করবেন না স্পর্শ গোলে ক্ষীর হয়ে গেল নিজেও আমাকে দুহাতে জড়িয়ে ধরল কিন্তু আমাদের এই রোমান্টিক মুহূর্তে কার জানি কু নজর পড়ল শত্রু হয়ে এসে আমাদের ফোন করল স্পর্শ আমাকে ছেড়ে ফোন হাতে চলে গেল ফোনটা কে করছে জানতে আমিও পেছনে পেছনে আসলাম কথা শুনে বুঝতে পারো এটা শুভ্রতার কল ওই মাইয়া এখনো কলভ করছে কেন আমাকে কান খাড়া করে দাঁড়িয়ে থাকতে দেখে স্পর্শ ইশারায় হাত দিয়ে ভেতরে যেতে আমি বাধ্য হয়ে ভেতরে চলে এলাম কিন্তু মনে মনে খুব রাগ হল ওই শুভ্রতার সাথে কথা বলবে সেটা আমি শুনতে পারব না আমাকে ভেতরে চলে আসতে বলল কি এমন গোপন আলোচনা করবে যে আমি শুনতে পারব না আমি পা ঝুলিয়ে বিছানায় বসে আছি স্পর্শ আমাকে মুখ কালো করে বসে থাকতে দেখে আমার কাছে এসে কোমর পেঁচিয়ে ধরে বসল আর কানে কাছে মুখ নিয়ে বলল অভিমানী বেলুনটা কি আবার ফুলে উঠেছে ওই শুভ্রতার সাথে আপনি কি গোপন কথা বললেন যেটা আমি শুনতে পারব না আমার সব গোপন আলোচনা তো আমি আমার এই বউয়ের সাথে করি আর কারো সাথেই আমার কোনো গোপন আলোচনা নাই ওরে মিথ্যাবাদী এই মাত্র বলে আসছেন এখন অস্বীকার করছেন কোনও আলোচনায় করিনি আসলে তোমাকে আজ এত সুন্দর লাগছে যে তুমি আমার চোখের সামনে থাকলে আমি আর কোনো কথাতে কান দিতে পারি না আমি স্পর্শের কথা শুনে অবাক দৃষ্টিতে তার মুখের দিকে তাকালাম স্পর্শ সাথে সাথেই আমার গালে চুমু দিল চলবে